শুধু গান নয় গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা জানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে আলো ছায়া মাখা হারানো দিন, সে শুধু গান নয় প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন একদিন প্রতিদিন। আমার যে প্রফেশন হিসাবে সুর করা, ছেলেখেলা হিসাবে সুর তখন আরও করেছি কিছু কিছু, তো তখনও পুরোপুরি লেখার অভ্যেসটা হয়নি। এটা আমার প্রথম লেখা সুর করা গান। তারপরে যখন ইচ্ছাটা তো খুব ছিল আরও সুধীন্দাকে দেখে, যদি সুধীন্দার প্রসঙ্গ এখনও আসেনি, আমি তো ওনারও অন্যতম শিষ্যই বলবো, তো ওনার চলা ফেরা সবটাই মানে ওনাকে মনে হতো আমি এরকম হই। তো এই যখন সুরকার হিসাবে পুরোপুরি সুরকার হিসাবে কাজ করার জন্য আমি কলকাতা দূরদর্শনে একটি কন্ট্রাক্ট বেসিসে কাজ পেলাম, মানে চাকরি আর কি। তখন আমার প্রথম যে সুর করা, যেটি স্টুডিওতে গিয়ে আমি, এখনকার প্রসাদ স্টুডিও আছে না, তখন ভারতীর সামনে ছোট্ট একটি স্টুডিওটা ছিল, আর ওই সব কিছু সেই পুরনো ফেরোগ্রাফার ফেলে দেওয়া ফেরোগ্রাফার মেশিনে কোয়ার্টার ইঞ্চি টেপে রেকর্ডিং হতো, সেও খুব মজাদার সব ঘটনা। তো তখন যেটা করেছিলাম, এই গানটি তখন বন্ধুশ্রী সেনগুপ্ত গেয়েছিলেন। গুরু গুরু মেঘ ডাকে ওই নীল ঝিম বৃষ্টি এলো, মিষ্টি বৃষ্টি জলে তারপরে আরো করেছি সেই বছরই দূরদর্শনে দুর্গাপূজার জন্য অনেকের গান করতে হয়েছিল, তখন শ্রীমতী নির্মলা মিশ্র গিয়েছিলেন এই গানটি। এলে ফুল চরণে তারামি আলতা করাবে। শ্রীযুক্ত প্রসূন বন্দ্যোপাধ্যায় একটি সঙ্গীত জগতের একটি ঐতিহাসিক চরিত্র, তাকে দিয়ে আমার সৌভাগ্য হয়েছিল গান গাওয়াবার, এই গানটি গেয়েছিলেন। আর এটা লেখাও একজন বিশিষ্ট একজন সাধকের, স্বামী সত্যানন্দ, তিনি খুব ভালো গান লিখতেন। হিমের সে দেশ ছেড়ে ও মা হাই মায়ো মানিনি, কথার মধ্যে ভুল করলাম। হিমের সে দেশ ছেড়ে হে থা হাই মা মানিনি, ব্রহ্ম কমল চরণ যাবে শাপলা ফুলে থেমে, হিমের সে দেশ। এই কাজটি আমি ওনাকে চিন্তা করে করেছিলাম। ব্রহ্মচরণ কমল যাবে শাপলা ফুলে থেমে, এই ব্যাপারটা আমার খুব ছিল। হিমের সে দেশ, এবং এটা সবার জানার কথা, এখনকার দিনে শেখার কথা,
যে আমি যখন ফোনে বলি যে আমি আপনাকে একটি ক্যাসেটে রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি, আপনি গানটা তুলে নেবেন, উনি ফোনে বললেন যে না ভাই তুমি আসবে, এসে আমাকে শেখাবে। ঠিকই ভাবে তাই বলে আপনাকে আমি কী শেখাবো, শেখাবে, আমি যেটা জানি না সেটাই শেখাবে, তুমি যে গানটা বানিয়েছো আমার জন্য শেখাবো। শিখলেন দু ঘন্টা বসে দুখানা গান, কারণ আরেকখানা গান গিয়েছিলেন নির্মলা মিশ্রের সাথে ডুয়েট, দুখানা গান শেখালেন। এগুলো একটু আমার পুরনো স্মৃতি এসে বলছি, এত বড় একটা বাটিতে প্রায় গোটা ছয়েক রসগোল্লা নিয়ে মিলাতে দিয়ে গেলেন, ভাই খেতে হবে কিন্তু প্রত্যেকটা, নয়তো উনি গাইবেন না। তো এইগুলো এখনকার দিনে পাওয়া যায় না, আমার এখনো খুব মনে ইচ্ছে আছে, সরি তুই একটা খুব ভালো মিউজিক করছিস, তুই একটা খুব ভালো মিউজিক করছিস, আমার মনে ইচ্ছা ঋত্বিক আমাকে চান্স দিলেও দিতে পারে, সেটা তো মুখে আমি বলতে পারবো না। সন্ধ্যা মুখোপাধ্যায় অনেক পরের ঘটনা, অনেক পরের ঘটনা, তার আগে আরো অনেক ঘটনা ঘটে গেছে। তার আগে আমার অন্যতম আফসোস যে বিনা নোটিশে সুধীন দা ছেড়ে চলে গেলেন, আমি ভয়ানক অপরাধী, এবং উনি যে ছেড়ে গেছেন একটা কিছু একটা ঘটনা ঘটেছিল আমি জানি না, খুব অসুস্থ ছিলেন উনি, এই দু মাসের মধ্যে আমি দেখা করতে যেতে পারিনি। এবং আমি একদিন আমার ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক থেকে ঘুরে এসে রাত্রে দূরদর্শনের নিউজ শুনতে গিয়ে শুনলাম যে প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী সুধীন দাশগুপ্ত আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছে। গ্রেট লস, সুস্থ একটা জাতীয় ক্ষতি আর কি, সুধীন দাশগুপ্তর মতো সুরকার। সেখানে যাবার আগে অনেক গল্প আছে, যে কথাটা তুই আমাকে বললি যে তোমাকে যে নজরুল গীতিতে নজরুল গীতি তুমি গাও, রবীন্দ্রসঙ্গীত গাওয়ালে কেন, তো আমি বলছি এটা আমার কাছে গানই সর্বস্ব, আমার কাছে কোনো একটা বিশেষ স্ট্যাম্প নেই। আমাকে কেউ যদি আজকে একটা কোরিয়ান গান শিখিয়ে দেয় বা ইজিপশিয়ান গান শিখিয়ে দেয়, স্টাইলটা যদি আমি রপ্ত করার চেষ্টা করে করতে পারি আমি গাইব, কারণ আমি মুম্বাইতে থেকে আমি ছটা ভাষাতে গান গেয়েছি, ছটা না সরি বললাম মানে বাংলা নিয়ে আটটা ভাষা। আচ্ছা মুম্বাই তো একাদিনের ব্যাপার না, সে তো প্রায় কুড়ি বছর ছিল, কুড়ি বছর আমাদের চাকরি জীবন, আমার 15 বছর যেখানে করতাম ওখান থেকে আমি সারা ভারতবর্ষকে দেখেছি। এই জন্যই বলছি যে শুধু আমাদের বাঙালি বাংলা না, কারণ আমাদের যে ফিল্মস ডিভিশনের ছবিগুলো বানানো হতো সমগ্র ভারতবর্ষের কালচার বা নানা রকম জিনিস যেগুলো আমরা জানি না। তুমি সেখানকার সুরকার তখন? হ্যাঁ আমরা তিনজন সুরকার ছিলাম, কিন্তু এমন এমন সব ছবিতে সুর করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি মিউজিকের বাইরে। যেন অ্যান্টার্কটিকার ওপর প্রতি বছর একটা করে ছবি তৈরি হতো। আচ্ছা সেখানে অ্যান্টার্কটিকা প্রায় 4 বছরের 4টে ছবির মিউজিক আমি করেছিলাম, বিভিন্ন জিনিস জানতে পেরেছি। তখন আমার মনে হয় আমি একজন মানুষ, আমার আইডেন্টিফিকেশন ওই নজরুল গীতি গাইছি কি আমি কী গান গাইছি সেখানে নয়। এবং তখন শুধু তাই না, বম্বের বিখ্যাত অ্যারেঞ্জার এবং মিউজিশিয়ানরা তোমার সাথে রেগুলারলি কাজ করেছেন, কারণ আমি তাদের সাথে কাজ করেছি বলো। হ্যাঁ কারণ জয়ন্তীজির বাড়িতে আড্ডা হতে হতে একদিন তোমার সাথে ফোনেও কথা হয়েছিল, জয়ন্তী ঘোষের বিখ্যাত তখন খুব ইয়াং গিটার ইসম্যান্ডালিন প্লেয়ার, ইভেন কেসি লর্ড অসাধারণ গুণিনের বাসায় প্রকাশ করা যেত, তেমনি এরা ডাউন টু দ্য আর্থ, কিন্তু মাথাটা সবসময় এদের উঁচু থাকতো বটে। কেসি লর্ডের এমন একটা ছোটদের প্রতি একটা স্নেহশীল ব্যাপার ছিল। তো একবার আমি তো ফিল্ম ডিভিশন যখন মিউজিক করতাম, ওই মেসেঞ্জারকে বলে দেওয়া হতো এই এই ইনস্ট্রুমেন্ট আমার লাগবে, তো সেবার দেখে আর ওখানে আমরা তো সরকারি জায়গা, টাকা পয়সার একটা লিমিটেশন ছিল, সেবার দেখলাম সে কেসি কেসি দিয়ে এসছে, আরে আপ বাজায়েঙ্গে মেরে সাথ, আমি তো কর্ড করেছি, আরে ক্যা হ্যায় বল না রা মানুষ ক্যা বাজানা হ্যায় দে মুঝে পেপার দে, হ্যাঁ ঠিক হ্যায় বেটা ঠিক বাজাতে বাজাতে ইয়ে বেটা এক কাম কর ইয়ে মে, তা আমাকে জিজ্ঞেস করে করলেন ইয়ে মে ইধার সে ইয়ে ইয়ে কর দেখা হুয়া এ আচ্ছা শোনায় না দেখ বিচ মে এসে কর্ড আয়েগা কি অদ্ভুত, আমার সেটা শিক্ষা হয়ে গেল, সুন্দর ইন্টারেকশন একটা। Thank you.